আমেরিকার পূর্ব রাষ্ট্রপতি বিল ক্লিন্টন যখন ভারত এসেছিলেন, তো তাজমহলকে দেখার পর তিনি বলেছিলেন, আজ আমি জানতে পারলাম এই পৃথিবীতে দুই রকমেরই মানুষ আছে, এক তারা যারা তাজকে দেখেছেন, আর দ্বিতীয় তারা যারা তাজকে দেখেননি। থাকতে পারে এই পৃথিবীতে এক থেকে অন্য আরেক খুব সুন্দর ইমারত, কিন্তু তাজের মতো কেউ নেই, কেননা এর বুনিয়াদে একজন বাদশাহ নিজের হৃদয় রেখেছিলেন। আজ এই ভিডিওকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনি তাজমহলের সম্বন্ধে 22 এমন তথ্য জানবেন যেগুলি হতেও পারে এর আগে কখনোই শুনেননি। নাম্বার 22, হাজারো টুরিস্ট যিনারা তাজমহল দেখতে আসেন, তিনারা এটি জানেন না যে তিনারা যেটি সামনে দেখছে সেটি তাজের পিছনের অংশ। সাধারণভাবে যেটি শাহী দরওয়াজা সেটি নদীর কিনারে দ্বিতীয় দিকে আছে। আজ বেশিরভাগ টুরিস্ট তাজকে সেমনভাবে দেখতে পায় না যেমনটি শাহজাহান চেয়েছিলেন। মুঘল যুগে তাজের কাছে পৌঁছানোর জন্য একমাত্র নদী মুখ্য রাস্তা ছিল, এটি এক প্রকার হাইওয়ে ছিল। বাদশাহ এবং তিনার শাহী মেহমান নৌকাতে চড়ে আসতেন, নদীর কিনারে একটি বন্দর ছিল, কিন্তু নদী ভরতেই থাকলো আর সেটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছিল। বাদশাহ এবং তিনার শাহী মেহমান সেই রাস্তা দিয়েই তাজ পরিদর্শনে আসতেন। নাম্বার 21, এটি বলা হয়ে থাকে যে শাহজাহান তাজমহল বানানোর শ্রমিকদের হাত কেটে দিয়েছিলেন, কিন্তু এই কথা একরকম আকাশ থেকে উড়ে আসা মিথ্যার মতো মনে হয়, কেননা এই কথার কোনো প্রমাণই অবস্থিত নেই। কিন্তু যদি ভালো করে ইতিহাস পর্যবেক্ষণ করা হয়, তাহলে দেখা যাবে যে শাহজাহান তাজমহলের পরও লালকেল্লা, দিল্লির জুমা মসজিদ বানিয়েছিলেন, আর এই প্রত্যেকটি ইমারতের প্রধান কারিগর ছিলেন ওস্তাদ আহমদ লিহারি। এবার কাটা হাত নিয়ে তিনি কেমন করে বাকি ইমারত তৈরি করলেন সেটাকে ভাবতে একটু অবাক লাগে। অনেক ইতিহাসকার মনে করেন যে শাহজাহান শ্রমিক এবং কারিগরদের সারা জীবনভরের ইনকাম চুকিয়ে দিয়ে তাদের কাছ থেকে এই দরখাস্তনামা লিখে নিয়েছিলেন যে তারা এমন কোনো দ্বিতীয় ইমারত আর কখনোই বানাবেন না। নাম্বার 20, তাজমহলের যে চারটি মিনার আছে সেটি একদমই সোজাসুজি খাড়া নেই, বরং চারটি বাইরের দিকে সামান্য ঝুঁকে আছে, আর এটিকে এমনই বানানো হয়েছিল যাহাতে করে ভূকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে যদি এটি পড়েও যায় তাহলে বাইরের দিকে পড়ে আর প্রধান মাকবারার কোনো নোকসানই না হয়। নাম্বার 19, কুতুব মিনার ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু হতেও পারে আপনার এটি জেনে আশ্চর্য মনে হবে যে তাজমহলের উচ্চতা কুতুব মিনারের থেকেও বেশি। তাজমহল 73 মিটার, যেখানে কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। নাম্বার 18, পৃথিবীর যতটা ঐতিহাসিক ইমারত অবস্থিত আছে তাহার মধ্যে সব থেকে সুন্দর ক্যালিগ্রাফি তাজের উপরেই নির্মিত হয়েছে। যখনই আপনি তাজের বড় দরওয়াজা দিয়ে ভিতরে প্রবেশ করবেন, দরওয়াজাতে লেখা এই সুলেখা আপনাকে স্বাগত জানিয়ে থাকে, হে আত্মা তুই আল্লাহর কাছে বিশ্রাম কর, আল্লাহর কাছে শান্তিতে রয়ে যা, আর তাহার পরম শান্তি তোর ওপর বর্ষিত হোক। এই ক্যালিগ্রাফি থুলুট লিপিতে লেখা আছে। এই ক্যালিগ্রাফিকে ডিজাইন করা ব্যক্তির নাম আব্দুল হক ছিল, আর জিনাকে ইরান থেকে নিয়ে আসা হয়েছিল। শাহজাহান তাহার আশ্চর্য করে দেওয়া হাতের কাজকে দেখে তিনার নাম আমানত খান রেখেছিলেন উপাধি হিসাবে। নাম্বার 17, যে সময় শাহজাহান বাদশাহ হয়েছিলেন সেটি মুঘল সালতানাতের সবচেয়ে সুবর্ণ সময় ছিল, অথবা এটি বলা যায় যে শাহজাহানের জামানা মুঘল হুকুমতের বসন্তের মতো ছিল, চারিদিকে শান্তি আর খুশিতে ভরপুর ছিল, প্রজার জন্য বাদশাহের আদেশ সবচেয়ে উঁচু হতো, শাহজাহানের বাদশাহাতে লড়াই হতো না, সেটি ভীষণই শান শৌকত অ্যাশ ও সূর্যের সময় ছিল। বাদশাহের বড় বড় ইমারত বানানোর ভীষণই শখ ছিল, তিনি মুঘল বাস্তুকলার সাথে ভারতের প্রাচীন ইতিহাসকে মিলিয়ে দিয়েছিলেন। নাম্বার 16, এমন খুব সুন্দর ভব ইমারত পৃথিবী এর আগে কখনোই দেখেনি, এর জন্য সাদা সংগমরমর রাজস্থানের মাকরানা থেকে নিয়ে আসা হয়েছিল, জেড আর ক্রিস্টেল চায়না থেকে নিয়ে আসা হয়েছিল, ল্যাপিস ল্যাজলি আফগানিস্তান থেকে এসেছিল, টর্কউস তিব্বত থেকে, জাসপার পাঞ্জাব থেকে, সাফায়ার শ্রীলঙ্কা থেকে এবং কার্নেলিয়ান আরব থেকে এসেছিল। সব মিলিয়ে এমন 28 রকমের মহামূল্যবান রত্নকে সাদা সংগমরমরে জোড়া হয়েছিল।
এই সমস্ত জিনিসকে বিদেশ থেকে আগ্রা নিয়ে আসার জন্য 1000-এর থেকেও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল। নাম্বার 15, তাজমহল আজ থেকে মোটামুটি 400 বছর আগে 1631-এ তৈরি হওয়া শুরু হয় আর এটি 22 বছর পর 1653-তে সম্পূর্ণ হয়েছিল। এর নির্মাণ 20,000 কারিগর আর মজদুরেরা করেছিলেন। বাস্তুকলার এর থেকে সুন্দর নমুনা এই দুনিয়াতে দ্বিতীয় আর অন্য কোথাও নেই। তাজমহলের নির্মাণের জন্য সমস্ত বস্তুকে হীরের মতো যাচাই করে বেছে নেওয়া হয়েছিল। তাজমহলের দেওয়ালে যে নকশা আছে তাহার টেকনিক ইটালির কারিগরের কাছ থেকে শেখা হয়েছিল। উজবেকিস্তানের বুখারা থেকে সংগমরমরকে ব্যবহার করার কারিগরদের ডাকা হয়েছিল। ইরান থেকে সংগমরমরের উপরে ক্যালিগ্রাফি করার কারিগর এসেছিল আর পাথরকে বসানোর জন্য বালুচিস্তানের কারিগর ডাকা হয়েছিল। নাম্বার 14, 1857 সালের মহাবিদ্রোহের সময় ইংরেজরা তাজমহলকে ভীষণ নকশান পৌঁছেছিল। তিনারা ল্যাপিস ল্যাজলির মতো অনেক দামি রত্নকে তাজের দেওয়াল থেকে খোদাই করে বাহির করে নিয়েছিলেন। নাম্বার 13, তাজমহলের প্রধান গম্বুজের যে কলস আছে সেটি কোনো এক জামানাতে সোনার হতো। 19 শতাব্দীর শুরুতে সোনার কলসকে বদলে দিয়ে কাঁসার কলস লাগিয়ে দেওয়া হয়েছিল। নাম্বার 12, সঠিকভাবে বলা যায় না যে তাজমহলকে কে ডিজাইন করেছিলেন, কিন্তু এটা বলা হয় যে একটি 37 জন মানুষের দল মিলে তাজমহলের নকশা তৈরি করেছিলেন। এই 37 জন বাস্তুকারকে দুনিয়ার দূরের দূরের কোনায় থেকে ডাকা হয়েছিল। নাম্বার 11, তাজমহলের ভিত বানানোর সময় তাজের চারিদিকে অনেক কুয়ো খোঁড়া হয়েছিল। এই কুয়োতে ইট পাথরের সাথে সাথে আবনুস এবং মেহগনি গাছের কাঠ ভরা হয়েছিল আর এর উদ্দেশ্য একটি ছিল, যাহাতে করে তাজের ভিতকে শক্ত করে তোলে। আবনুস আর মেহগনি কাঠের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে যে এরা যতটা ভিজে এবং নরম জিনিসের সম্পর্শে আসবে আর ততটাই শক্ত এবং মজবুত হতে থাকবে। আর এই কাঠের ভিজা তাজের পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পানি থেকে মিলত। যমুনার পানির স্তর প্রত্যেক বছর কমে চলেছে আর এই কাঠের মধ্যে ভিজা অংশের আবহাওয়া কমে গিয়েছে। আর এটি একটি কারণ যে সাল 2010-এ তাজমহলের দেওয়ালে ফাটল দেখা গিয়েছিল। নাম্বার 10, 1653-তে যখন তাজ সম্পূর্ণ হয় সেই সময় এর নির্মাণের মূল্য কোটি কোটিতে অনুমান করা হয়েছিল। হিসাবে যদি আজকের দিনে তাজকে বানানো হয় তাহলে এটিকে বানাতে কম করে 57 আরব 60 কোটি টাকা লাগবে। নাম্বার 9, 1989-তে একজন ভারতীয় লেখক PN Oak একটি বই লেখেন আর যাহার নাম ছিল তাজমহল দ্য ট্রু স্টোরি। এই বইতে তিনি কয়েকটি তর্কের সাথে এটি দাবি করেন যে তাজমহল মাকবারা হওয়ার আগে একটি শিব মন্দির ছিল আর এর নাম তেজো মহালয়া ছিল আর যেটিকে বানিয়েছিলেন সমুদ্রগুপ্ত। যেই স্থানে আমরা তাজকে দেখছি ঠিক সেই স্থানেই নাকি প্রথমে শিব মন্দির ছিল। কিন্তু যদি ইতিহাসের পিছনে ফিরে যাওয়া যায় তাহলে দেখতে পাওয়া যাবে যে সমুদ্রগুপ্তের আমলে এমন কোনো পাথরের ব্যবহারই করা হয়নি যেটি দিয়ে তাজকে বানানো হয়েছে। এছাড়াও ইসলামী স্থাপত্য এবং হিন্দু রাজাদের স্থাপত্যের মধ্যে আকাশ আর জমিনের মতো পার্থক্য ছিল। কিন্তু সাল 2000-এ PN Oak নিজের কথাকে প্রমাণ করার জন্য তাজের পাশে খোঁড়ার জন্য সুপ্রিম কোর্টের সঙ্গে অনুমতি চায় আর যেটিকে সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতানুসারে তাজমহল যে কখনো একটি শিব মন্দির ছিল এটির কোনো প্রমাণপত্রই নেই, বরং শাহজাহান তাজকে বানিয়েছিলেন এটির প্রমাণও ইতিহাসের পাতায় পাওয়া যায়। নাম্বার 8, একটি কাহিনী প্রসিদ্ধ আছে যে শাহজাহান যমুনা নদীর দ্বিতীয় দিকে কালো সংগমরমর দিয়ে একটি কালো তাজমহল বানাতে চাইতেন। বলা হয়ে থাকে যে শাহজাহান মুমতাজের মতো নিজের জন্য একটি মাকবারা বানাতে চাইতেন, কিন্তু তাহার আগে সে কালো তাজমহল বানাতে পারে ঔরঙ্গজেব তাকে কয়েদিখানায় ভরে দেন। কিন্তু ইতিহাসকাররা বলে থাকেন যে এটি পরে নিজে নিজে তৈরি করা একটি মন গড়া কাহিনী। যে স্থানে শাহজাহানের কালো তাজমহল তৈরির কথা বলা হয় সেখানে কয়েকবার খোদাই করা হয়েছে, কিন্তু এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে সেখান থেকে এটি জানা যায় যে শাহজাহান কালো তাজমহল বানাতে চাইতেন। নাম্বার 7, তাজমহলের ডিজাইন হুমায়ুর মাকবরার মতো দেখতে পাওয়া যায়। হুমায়ু শাহজাহানের দাদুর বাবা ছিলেন। তিনার এই মাকবরা কয়েকটি মুঘল ইমারতের জন্য প্রেরণা হয়েছিল।
নাম্বার সিক্স, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সরকার মাকবারার চারিদিকে বাঁশের ঘেরা বানিয়ে সুরক্ষা কবচ তৈরি করেন, যাহার মাধ্যমে হাওয়ায় বোমবাড়ি থেকে মতিভ্রম করানো যায় আর এমনইভাবে জার্মান ও জাপান হামলাকারদের হাত থেকে সুরক্ষা পাওয়া যায়। 1965 আর 1971তেও ভারত পাকিস্তানের যুদ্ধের সময়ে এমনটি করা হয়েছিল। নাম্বার ৫, একটি দেশে তাজমহলের উপর বানানো নকল অবস্থিত আছে, যেমন চীন, বাংলাদেশ এবং কলম্বিয়াতেও, আর এমনই একটি ইমারত ভারতেও অবস্থিত আছে, বিবির মাকবারা। এই ইমারত মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে আছে। এটি মোঘল বাদশাহ আজম শাহ নিজের মা দিলরাশ বানু বেগমের স্মৃতিতে 17 শতাব্দীর শেষে বানিয়েছিলেন। এই মাকবারা তাজমহলের গম্বুজের থেকেও ছোট, আর এটির শুধুমাত্র গম্বুজই সংগমরমরের, বাকি নির্মাণ প্লাস্টার দ্বারা করা হয়। নাম্বার ৪, তাজমহলের সবচেয়ে বেশি লোকপ্রিয়তা এর নির্মাণের সঙ্গে জুড়ে থাকা আশ্চর্য রকমের প্রেম কাহিনী। বাদশাহ শাহজাহান নিজের বেগম মুমতাজের স্মৃতিতে এই ইমারত বানিয়েছিলেন। মুমতাজের আসল নাম আরজুমন্ত বানু বেগম ছিল, শাহজাহান তাহার মুমতাজ মহল নাম দেন, মানে মহলের সবচেয়ে অমূল্য রতন। মোটামুটি 38 বছর বয়সেই নিজের চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার সময় তিনার মৃত্যু হয়ে যায়। এই সময় তিনি বুরহানপুরে ছিলেন। নিজের প্রিয় বেগমের মৃত্যুতে বাদশাহ ভীষণই দুঃখী হয়ে পড়েন। মনে হচ্ছিল যেন তাহার নিজেরই জীবন নষ্ট হয়ে গিয়েছে। আর শেষে তাহার স্মৃতিতে শাহজাহান তাজকে বানানোর ফরমান জারি করেন। নাম্বার ৩, প্রথমে মুমতাজকে বুরহানপুরে দাফন করা হয়, তাহার পর শাহজাহান তাজকে বানানো শুরু করেন। তারপর বুরহানপুর থেকে মুমতাজের সবকে বাহির করে যেখানে তাজমহল বানানো হচ্ছিল তাহার পাশে একটি বাগিচাতে দাফন করা হয়। তাজমহলকে বানাতে মোটামুটি 22 বছর লেগে যায়। ততদিন পর্যন্ত মুমতাজের সব বাগিচাতে বানানো কবরের মাঝে দাফন করা ছিল। আর যখন তাজমহল সম্পূর্ণ হয়ে গেল তাহার পর সেটিকে তাজমহলের প্রধান গম্বুজের নিচে দাফন করা হয়েছিল। নাম্বার ২, শাহজাহানের সমস্ত খেয়াল তাজকে একটি সুন্দর রূপ দেওয়ার দিকেই লেগেছিল। আর এরই মধ্যে শাহজাহানের বেটা ঔরঙ্গজেব আগ্রাতে হামলা করে নিজের পিতাকে কায়েদ করে নিয়েছিলেন। শাহজাহানের সঙ্গে জিজ্ঞেস করা হয়েছিল যে সে কি চায়, তো তখন সে বলেন তাকে এমন স্থানে কয়েদি বানিয়ে রাখা হয় যেখান থেকে সে সোজাসুজি তাজকে দেখতে পাবে, এবং তাহার এই মনোবাঞ্ছনা পূর্ণ করে দেওয়া হয়েছিল। কয়েদখানাতে থাকার সময়েও তিনি সব সময়ই তাজকেই দেখতে থাকতেন, আর সেখানেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর মৃত্যুর পর তিনাকেও মুমতাজের পাশেই তাজমহলের ভিতরে দাফন করা হয়েছিল। একটি হেরে যাওয়া বাদশাহকে যদি কেউ ভেঙে পড়তে দেয়নি, সেটি শুধুমাত্র মুমতাজের জন্য বেফানা মহাব্বতই ছিল। যে সময়ে ভালোবাসার এই চিহ্ন তৈরি হয়েছিল তাহার উদাহরণ আজ সমস্ত দুনিয়ার সামনে ফুটে উঠেছে। নাম্বার ১, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাজমহলের সম্বন্ধে লিখেছিলেন, এক ফোঁটা চোখের জল সময়ের গালে সদা সর্বদা রয়েই গেল। তিনি তাজের ছবিকে সময়ের গালে থমকে যাওয়া এক ফোঁটা চোখের জল হিসেবে তুলে ধরেছিলেন। শাহজাহান জানতেন যে এই দৌলত, এই শহরত, এই ক্ষমতা একদিন সব শেষ হয়ে যাবে। তিনি ভাবলেন কিছু এমন মনে রাখার জিনিস বানানো যাক যেটি সব সময়ের জন্য থাকে। আর শাহজাহান নিজের প্রিয়ার স্মৃতিতে তাজকেই বানিয়ে ফেললেন। আজ বাদশাহ নেই, তিনার হুকুমতও নেই, এবং তিনার সালতানাতের শেষ হয়ে যাওয়া কয়েক জামানা হয়ে গেল। শুধুমাত্র একটি তাজই আছে যেটি বাদশাহের সহস্র সাল পুরানো প্রেম কাহিনীকে নিজের মধ্যে সঞ্চয় করে রেখেছে। প্রকৃতির কোলে চাঁদের থেকে ঝিকমিকি করতে থাকা এই স্থাপনা বহু সালের আগের দুজনের প্রেমীর এক কাহিনী শুনিয়ে থাকে, আর সহস্র সাল পর্যন্ত শোনাতেও থাকবে। সুতরাং এই ভিডিওটির জন্য শুধুমাত্র এতটুকুই। ভিডিও শেষ করার আগে আপনার কাছে একটি অনুরোধ যে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। এমন আরও অনেক ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে খুঁজে পাবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে যেন লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। শুকরিয়া।